আপনার অফিস বলুক গভর্নমেন্ট দিয়েছে বন্ধ করেন তুমি ছবি না বন্ধ রাখেন আপনার গভর্নমেন্ট পারমিশন দিয়েছে আমাদের অফিস তো কার্যক্রম হচ্ছে না লোকজন তো আসছে তা আপনারা শোনেন ক্যামেরা হটান আপনারা ক্যামেরা বাইরে রেখে কাজ করেন জান আপনারা প্রতিদিন আবার হ্যাঁ হ্যাঁ করছেন কিসের জন্য ফাইজলা মুমারাতে আসছেন নাকি এখানে হ্যাঁ আমার নাম শোনার দরকার নাই আপনারা অফিসে ফাইজলা মুমারাতে আসছেন লোকজনকে ডিস্টার্ব করছেন হ্যাঁ অফিসে মানুষজন আসছেন অফিসে লোকজন আসছে আপনারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন হ্যাঁ আপনাদের বলেছে গেটে দাঁড়িয়েতে নিউজ করবেন নিউজ করেন যাই আবার সাইডে দাঁড়িয়ে আছেন আপনারা গেটে এসে দাঁড়িয়ে আছেন হ্যাঁ এগুলোকে ক্যামেরা ট্যামেরা রাখেন আপনারা গেটের বাইরে যায় নিউজ করবেন ওইখানে যাই আনসারদেরকে বলবেন এগুলো যাতে না ঢুকে কার পারমিশন নিয়ে ঢুকেছেন আপনারা বলেন আমাদের গেটে দাঁড়িয়ে আছেন এখানে আবার সাইডে আপনারা অধিক যান আপনারা যেদিকে যাবেন আপনারা অধিক যান আপনারা রোজ রোজ ফাইজলাম উপায় নাকি হ্যাঁ কয়দিন পর পর আসছেন লোকজন ঢুকছে এখানে আপনারা গেটে এসে দাঁড়িয়ে আছেন মেয়ে মানুষরা যাচ্ছে ছেলে মানুষ যাচ্ছে আপনারা সাইডে যাচ্ছেন না রং করেছেন এটা গেটে এসে দাঁড়িয়ে আছেন এটা আপনারা পারেন আপনারা সাইডে না আপনারা এখানে দাঁড়িয়ে ছিলেন আপনারা ওই বাইরে যেয়ে দাঁড়ান আপনারা বাইরে যেয়ে দাঁড়ান আপনারা বাইরে যেয়ে দাঁড়ান আপনারা বাইরে যেয়ে দাঁড়ান আর যদি আপনার কিছু যদি নিউজ লেয়া থাকে আমাদের অথরিটি আসবে কথা বলবেন পারমিশন নিয়ে কথা বলবেন আমার নাম লেওয়ার দরকার নাই তো আমরা অফিসের স্টাফ আপনারা অফিসে এসে আপনারা ডিস্টার্ব করছেন না আপনারা ডিস্টার্ব করছেন আপনাদের নামে আমরা কমপ্লেন করবো আপনার ঢাকাতে কমপ্লেন করবো এর আগে একদিন এসেছেন একবারে সচিব যাবে এখানে যাবে এখানে গেটে আরে সচিব এসেছিল সেটা করেন গা আপনারা মানুষ যাতায়াতের পক্ষে বাধাগ্রস্ত করছেন হ্যাঁ মহিলারা যাবে ফাইজলাম করছেন মানে দায়িত্ব পালনের জন্য যে নতুনভাবে যে সরকার গত 2 সপ্তাহ আগে সরকারি নতুন অফিস চালু করার যে সরকারি নতুন পদ্ধতিতে যে চালু সেই অফিসটা আসলে কেমনভাবে চলছে এটা দেখার জন্য আমরা পেশাগত দায়িত্ব পালনের সরকারের অফিসের নির্দেশনা ক্রমে এখানে আসি এসে দেখি যে সব তো তালাবন্ধ ওই উপরের দিকে কোনোটারই মানে কোনো কর্মকর্তা কর্মচারী কেউ আসে নাই তারপরে 8:20 দিকে হলো এখানকার নির্বাহী পরিচালক তিনি আসেন গাড়ি থেকে নেমে আমাদেরকে বলেন যে আপনি কার অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছেন কেন ভিডিও করছেন আপনি বের হন আনসারদেরকে দিয়ে আমাদেরকে আমাকে জোর আমাকে আর আমার ক্যামেরাম্যানকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন আমি বললাম স্যার আমরা তো পেশাগত দায়িত্ব পালন করতে আসছি আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করছেন কেন তখন তিনি আমাকে ধাক্কা মেরে উপরে চলে যান উপরে চলে যাওয়ার পরেই 15-20 জন চলে আসে এসে
আমাকে ধরে যে আমার সাথে মানে আমাকে বলছে যে আপনি কেন আসছেন বিরহণ তাতারি মানে এরকম গালিগালাজ করা শুরু করে দেয় আমাকে গালিগালাজ করা এক পর্যায়ে আমি যখন লাইভে ঢুকে যাই তখন ওরা দেখা যায় যে লাইভে ঢুকে গেছে তখন আমার উপর হামলা চালায় লাইভ চলা অবস্থায় এবং হামলা চালায় আমাদেরকে মারতে মারতে এই এই রাস্তায় নিয়ে আসে এবং আমার লাইভের চলার সময় আমার বুমটা নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং আমার ক্যামেরাম্যান যে ক্যামেরাম্যানের হলো ক্যামেরা ভেঙে ফেলা হয় ক্যামেরা নিয়ে এবং তার গলা চেপে ধরে কানে এবং মুখে মারা হয় এখন সে 33 নম্বর ওয়ার্ডে হাসপাতালে ভর্তি আছে ডক্টর বলছে যে তার কানে পর্দা ফেটে গেছে আসলে এখন আমরা চাই যে আসলে এই যে সন্ত্রাসী হামলা কারণ পুনর্বিজন যেভাবে আমরা কখনোই ভাবি নাই যে আমাদের কখনো কল্পনাতেও ছিল না যে এইভাবে আমাদের হামলার শিকার হতে পারে এরকম সংঘবদ্ধভাবে আমাদের উপর হামলা করবে আমার ক্যামেরা পার্সন তো হাসপাতালে যাওয়ার পর ওর হাত পা কাঁপতেছিল কিন্তু মানে শক্ট এত শক্ট হয়েছে আমরা কারণ আমাদের কখনো কল্পনার মধ্যেও ছিল না যে এই ধরনের ঘটনা আমাদের উপরে ঘটবে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে দ্রুত হলো এই সন্ত্রাসীদেরকে এরা আসলে সরকারি কর্মকর্তা না এরা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ শুনছিলেন।